যাচ্ছি মোরা সবাই মিলে, দল মত সবই ভুলে, ভালোবাসার বন্ধনে হৃদয়ের স্পন্দনে, একটু অন্যরকম আহ্বানের সুরে গানে, মজা হবে আনমনে অন্যরকম আহ্বানে, দল মত সবই ভুলে, ভালোবাসার বন্ধনে হৃদয়ের স্পন্দনে, একটু অন্যরকম আহ্বানের সুরে গানে, মজা হবে আনমনে অন্যরকম আহ্বানে, যাচ্ছি মোরা সবাই মিলে ফ্যামিলি الرحيم والضحى والليل إذا سجى وما ودعك ربك وما قلى بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح فيها كاذبة خافضة رافعة الله لا إله إلا هو الحي القيوم তোমার বাতাস আমার প্রাণে পথে চলে বাসব সকট দেশ ছেয়ে গেল কলে, বলো তো এসব কাহদের দান তোমার অট্টালিকা কেমন দেখা যায় ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর বঙ্কিল সবাই মিলে দল মত সবই ভুলে ভালোবাসার বন্ধনে হৃদয়ের স্পন্দনে একটু অন্যরকম আহ্বানের সুরে গানে মজা হবে আনমনে অন্যরকম আহ্বানে যাচ্ছি মোরা সবাই মিলে ফ্যামিলি ডে ট্রিপে সুখের দুলা অন্তরে অন্তর মিশাইয়া বীরের গান গাইও তুমি বুকের ভিতর অন্যরকম আমন্ত্রণে যাচ্ছি মোরা সবাই মিলে তোমার কাছে পয়সা নেব না যাচ্ছি মোরা সবাই মিলে দল মত সবই ভুলে ভালোবাসার বন্ধনে হৃদয়ের স্পন্দনে একটু অন্যরকম আহ্বানের সুরে গানে মজা হবে আনমনে অন্যরকম আহ্বানে
যাচ্ছি মোরা সবাই মিলে ও ও ও যাচ্ছি মোরা সবাই মিলে দল মত সবই ভুলে ভালোবাসার বন্ধনে হৃদয়ের স্পন্দনে একটু অন্যরকম আহ্বানের সুরে গানে মজা হবে আন মনে অন্যরকম আহ্বানে হৃদয়ের স্পন্দনে একটু অন্যরকম আহ্বানে ও প্রত্যেক বছরের মতো এবারও একটু অন্যরকম গোষ্ঠী বিয়ন টিভি এবং বাংলা কাগজের সহযোগিতায় আমাদের একটি ভালো ডে আউট করার উপহার দিয়েছে। আমি আমার স্ত্রী সহ এবং প্রায় 600 বাংলাদেশ কমিউনিটি সঙ্গে আমরা সোয়ানসিতে এই সুন্দর একটি সমুদ্র সৈকতে আসিয়াছি। এখানে ছোট ছোট ছেলে মেয়েরা খেলাধুলা করিয়াছে, এখন ফুটবল খেলা হচ্ছে, ভালো খাবার খেয়েছি এবং সারাটা দিন এত সুন্দর একটি দিনের ভিতরে যেখানে রোদ্দুর আসছে, বেশি গরম না, বেশি ঠান্ডাও না, আমরা সমুদ্র সৈকতে হাঁটাহাঁটি করতেছি। আমি ডেটিপে আসছি, এখানে বেশি দিন হয় না, আমি বার্মিংহাম আসছি, এক মাসের একটু বেশি, দেড় মাসের মতন হয়েছে। আজকে ডে ট্রিপটা খুবই সুন্দর এবং রোদুর জল একটি দিন, সবচেয়ে বড় কথা হলো একটা সানি ডে পেয়েছি আমরা, সমুদ্র সৈকতে খুব ভালোই লাগছে। এবং আমরা এসেছি যে গাড়িতে অনেক আনন্দ এবং খুবই আনন্দের মধ্য দিয়ে আমরা এসেছি। আমি চাই আপনাদের এই ধারাবাহিকতা যেন সবসময় থাকে এবং আপনারা যেন এইটাকে ধরে রাখতে পারেন। This is my first time with this group. It's been a lovely day. We've had lots of entertainment and the trip here has been very enjoyable. যাচ্ছি মোরা সবাই মিলে দল মত সবই ভুলে ভালোবাসার বন্ধনে হৃদয়ের স্পন্দনে একটু অন্যরকমে যে প্রোগ্রাম আজকে করছেন, প্রায় 600-650 মানুষ হয়েছে, খুব সুন্দর প্রোগ্রাম হয়েছে। আর আমরা মনে করি যে এইরকম প্রোগ্রাম আরও আমরার কমিউনিটি থেকে করার দরকার, কারণ বিভিন্ন ফ্যামিলি আমরা একত্রিত হইতাম পারি, সবে একে অন্যর লগে দেখা হয়, খুব এনজয়েবল হয়েছে। ফুরুত্তাই স্পেশালি মহিলারা খুব ভালো পাইছেন, থ্যাংক ইউ একটু অন্যরকম রে। সোয়ানসিবাসীর পক্ষ থেকে আমি বার্মিংহামের একটু অন্যরকম গ্রুপের সবাইকে ধন্যবাদ জানাই যে আজকের এই সোয়ানসিতে সোয়ানসির পথকলে কোন বিচে আসার জন্য। এবং আমি আসলে খুবই আনন্দিত যে বার্মিংহাম থেকে প্রায় 650 মানুষ একসাথে এভাবে আসা, আমি কখনো দেখি নাই অন্য কোনো ট্রিপে এত লোক একসাথে সমাগম। মনে হচ্ছে যেন আজকে এই কনুয়ে বীচ এক ছোট্ট একখানি এক টুকরো বাংলাদেশে পরিণত হয়ে গেছে, দেখে মনে হচ্ছে যেন শুধু বাংলাদেশ এখান। আমি খুবই আনন্দিত এবং আমি বার্মিংহামবাসী সবাইকে আমার কৃতজ্ঞতা এবং আগামীতে আবার এভাবে আসার জন্য আমি সবাইকে আমন্ত্রণ জানাই। আমি সোয়ানসি বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান। আজ বার্মিংহাম অন্যরকম কমিটির যে লোকগুলো আসছেন এখানের মধ্যে এই সোয়ানসি পথকল বিচে মনে হচ্ছে যেন আমরা বাংলাদেশে আসছি, দেখিয়ে বড় খুশি লাগে এবং আনন্দিত লাগে। এবং আশা করি যাতে এইভাবে যেন বারবার আপনারা আসেন আর আমরা ইনশাআল্লাহ আপনার যতটুকু পারি চেষ্টা করব সাহায্য সহযোগিতা করার জন্য। এবং সবাইকে ধন্যবাদ। অন্যরকম
আহ্বানের সুরে গানে মজা হবে আনমনে অন্যরকম আহ্বানে। যাচ্ছি মোরা সবাই মিলে ফ্যামিলি ডে ট্রিপে, অন্যরকম আমন্ত্রণে যাচ্ছি মোরা সবাই মিলে। দল মত সবই ভুলে ভালোবাসার বন্ধনে, হৃদয়ের স্পন্দনে